খুলনা মেডিকেল শিক্ষার্থী ব্যবসায় সংঘর্ষ দুপক্ষই কর্মবিরতিতে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা বরিশালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সচেতনতা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ভারী বর্ষণ ও ওজনের পানিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত তলিয়ে যাচ্ছে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও ফসলি জমি চট্টগ্রামে বেশি দামে ডিম বিক্রি ও কয়েকটি দোকানে মূল্য তালিকা না থাকায় সাত প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে সঙ্গে আছে আমি নুসরাত শারমিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দোকানে ঔষধ কেনার কেন্দ্র করে মেডিকেল শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে ইন্টার্নি চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে সোমবার রাত ৮টার দিকে ওই সংঘাতের ঘটনায় কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হন জানা গেছে খুলনা মেডিকেলের ২ শিক্ষার্থী ঔষধ কিনে ওই ব্যবসায়ীকে ১০% কমিশন দিতে বলেন এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ড শুরু হয় এক পর্যায়ে অন্য ব্যবসায়ীরা জড়ো হয়ে ২ শিক্ষার্থীকে মারধর করেন এই ঘটনার প্রতিবাদে রাত ১২টার দিকে ধর্মঘট ডাকে ইন্টার্নি চিকিৎসক পরিষদ এই ঘটনায় মেডিকেলের অনেক রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন অন্যদিকে ঔষধ ব্যবসায়ীরাও হামলার অভিযোগে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ফলে চরম দুর্ভোগে পড়েছে রোগী ও স্বজনরা বরিশালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা শের-ই-বাংলা মেডিকেল কলেজের গত ২৪ ঘন্টায় ২৭২ জন রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪ জনের ডেঙ্গুর প্রকোপ কমাতে আজ জোরালোভাবে সচেতনতার লক্ষ্যে মাঠে নেমেছে বরিশালের জেলা প্রশাসন সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ এনডিসি মোহাম্মদ মঈনউদ্দিন সহ একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় লিফলেট বিতরণ করেন এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে অভিভাবক সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে শহরের আনন্দময় বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন আনন্দময় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জামাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর ইসমাইল ভুইয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা সহ আরও অনেকে ভারী বর্ষণ ও ওজনের পানিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্ট এলাকায় ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানিতে তলিয়ে যাচ্ছে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও ফসলি জমি গত কয়েকদিনের নদী ভাঙনে অসংখ্য ঘরবাড়ি ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও চাঁদবিল গ্রামে পাগলা কুকুরের কামড়ে ১৮ মানুষ আহত হয়েছে এর মধ্যে সকাল থেকে ওই কুকুরের কামড়ে আহত হয়েছে ২৮ জন মানুষ এর মধ্যে নারী ও শিশু রয়েছে আহতদের অনেকেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রয়েছে কাউকে কুকুরে কামড় দিলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে ভ্যাকসিন না দিলে জলাতঙ্ক রোগ দেখা দেবে দুর্ধর্ষ সন্ত্রাসী রাসেল বাহিনীর প্রধান ডাকাত রাসেল ও তার ৬ সহযোগী সহ ৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব ১৫ এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র মাদক ও মোবাইল ফোন মঙ্গলবার রাতে পালংখালি তেলখোলা বটতলি গহীন পাহাড়ি এলাকা থেকে এসব অস্ত্র ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয় দুপুরে র‍্যাব ১৫-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক চট্টগ্রামের মিরসরাই হতে অপহরণের পর গণধর্ষণ এবং ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার মূল হোতা নূর আলম ওরফে রনিকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব ৭ র‍্যাব ৭ এবং র‍্যাব ১-এর একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামি রনিকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে
প্রাণী সম্পদ অধিদপ্তরের বেঁধে দেওয়া 12 টাকা দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করা এবং কয়েকটি দোকানে মূল্য তালিকা না থাকায় সাতটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে চট্টগ্রামের চৌমুহনী পাইকারি ও খুচরা দোকানে এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার নেতৃত্ব দেন। বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2023 উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বরগুনা এক আসনের সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ দেবনাথ শম্ভু। সকালে জেলার বন বিভাগের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার আব্দুস সালাম, বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ মহারাজ সহ অন্যান্যরা। নরসিংদীর মাধবদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে মাধবদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিকের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, 48টি কোরআন খতম, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মিলাদ মাহফিল এবং পৌরসভার সকল ওয়ার্ড, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় খিচুড়ি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল। কসবায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, পৌর মেয়র এম জি হাক্কানি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। রাজধানীর উত্তরায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর 48তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। ঢাকা 18 আসনের সংসদ সদস্য হাবিব হাসানের নেতৃত্বে 18 আসনের অন্তর্ভুক্ত সকল থানা ও ওয়ার্ডে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের আয়োজন করা হয়। পরে কাউন্সিলর ডি এম শামীম, তুরাক আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক নূর হোসেন সহ বিভিন্ন সংগঠনের আয়োজনে মিলাদ, দোয়া মাহফিল এবং তাবারক বিতরণ করা হয়। বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভায় দোয়া, মোনাজাত, খাবার বিতরণ সহ দিনব্যাপী পালিত হয় নানা কর্মসূচি। চট্টগ্রামের পটিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য সত্যজিৎ দাস রূপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন নবনির্বাচিত মেয়র জায়দা খাতুন। গাজীপুর সিটি কর্পোরেশনের হারিকেন এলাকায় তার বাসভবনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের খাটাইল উপজেলার পৌরসভার পশ্চিম পাড়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রফেসর ডক্টর অথির চন্দ্র সরকার। ঢাকার ধামরাইয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। কুশুরার ডালিপাড়া মাদ্রাসার মাঠে শোক সভার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সিআইপি বীর মুক্তিযোদ্ধা আহমদ আল জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালিক। কুড়িগ্রামে বঙ্গবন্ধুর 48তম শাহাদাত বার্ষিকীতে কুড়িগ্রামের চেম্বার অফ কমার্সের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চেম্বার ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার অফ কমার্সের জেলা সভাপতি আব্দুল আজিজ মিয়া। বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি অলোক সরকার, পরিচালক দুলাল কর্মকার। বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লার পরিবারবর্গ ও জেলা কৃষক লীগের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরবেক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লা, বাংলাদেশ কৃষক লীগের কার্যনির্বাহী সদস্য মঈন আবদুল্লা, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাদ আশিক আবদুল্লা সহ বিভিন্ন নেতৃবৃন্দরা।
আশুলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আশুলিয়া প্রেস ক্লাবে অবস্থিত বঙ্গবন্ধুর মুরালে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ব্যাপক আয়োজনে হাজার হাজার দলীয় নেতাকর্মীর সমর্থকদের উপস্থিতিতে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুলের নেতৃত্বে 3000 নেতাকর্মী শোক র্যালি বের করে। পরে অনুষ্ঠিত সমাবেশে ঝিনাইদহ 4 কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু বক্তব্য রাখেন। মানিকগঞ্জের সেবালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সেবালয়ে উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, ফুয়াদ রহমান খান, মুত্তাকিম রহমান খান অনেক উপস্থিত ছিলেন। বরিশালের মেহেন্দিগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ এবং মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর নবী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিজলা মেহেন্দিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ। জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়িতে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ফিজার। কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুমিত আলী ভূঁইয়া এমপি, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবর। এ সময় উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন, আওয়ামী লীগ সহ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ বঙ্গবন্ধুর বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়া খান বিপ্লব। জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জে 600+ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা যুবলীগের আব্দুর রহিম কাউসারের উদ্যোগে এক আলোচনা সভা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বারসর্দার সোনাই মিয়া, আওয়ামী লীগ নেতা অমিয় রায় এবং শামীম খান। জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর শহরের নিজস্ব কার্যালয়ে যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হক পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান খান বোরহান। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা দেবিদ্বারে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শেখ রাসেল ফাউন্ডেশন ইউএস এর সভাপতি ডাক্তার ফেরদৌস খন্দকারের নেতৃত্বে র্যালি ও দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা সহ সহস্রাধিক নেতাকর্মীকে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টে নিহত সকলের আত্মার শান্তি কামনায় গোপালগঞ্জ শহরতলির ঘোষের চরে 100টি কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের পৌর মেয়র শেখ রকিব হোসেন, আর মূল আলোচক ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফুর রহমান বাচ্চু। ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত।
ভোলার লালমোহনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসিক কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সংক্রান্ত গ্র্যাজুয়েশন সেমিনার এবং বিনামূল্যে 15টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সকালে নুরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ফ্রি প্রশিক্ষণ সেন্টারের আয়োজনে প্রধান অতিথি ছিলেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। বরিশালের মোলাদি সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দুলাল মাহমুদ মোল্লা। জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা, শহীদদের স্মরণে নীরবতা পালন এবং বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। নড়াইলে অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বত শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। গাজীপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি শাহান শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং মাদ্রাসার দাতা সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের নেতা হারুনুর রশিদ। বরিশালের হিজলায় 15ই আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপুর উদ্যোগে কাশিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এতিম দুস্থ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সালাউদ্দিন। জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমদ রেব পাঁচ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার সহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ময়মনসিংহে জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে মেজর ডক্টর ফারজানা নোমান 540 জনকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন। পরে মাল্টিপারপাস সেডের সামনে 100 দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন সদর সেক্টর কমান্ডার, ভারপ্রাপ্ত কমান্ডার ও 39 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেন। মৌলভীবাজারের কমলগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও অধীনস্থ ব্যাটালিয়ন 46 বিজিবি এর উদ্যোগে সহস্রাধিক গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার রিজিয়নের জামু সেক্টর সদর দপ্তরের অধীনে টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবির আয়োজনে গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং অসুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল টেকনাফ উপজেলার বিওপির দায়িত্বপূর্ণ জেটিঘাট এলাকায় সীমান্তবর্তী কর্মহীন অতি দরিদ্র 250 পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়। পাবনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত শোক সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স সহ আরও অনেকে। এদিকে বঙ্গবন্ধুর 48তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে 130টি মসজিদে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া মিলাদ শেষে উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সদস্য হাসিব আলম তালুকদার। অপরদিকে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদুল হাসান সুপ্ত কোরআন খতম ও দোয়া মিলাদ শেষে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মধ্যে উন্নত খাবার বিতরণ করেন। সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শোক র্যালির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল। বরিশালের গৌরনদীতে 15ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে শোক র্যালি এবং আলোচনা সভা এবং গণভোজের আয়োজন করা হয়। মঙ্গলবার দলীয় কার্যালয় থেকে শোক র্যালি বের হয়ে ঢাকা বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র হারিসুর রহমান। মানিগঞ্জের ঘিওরে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মিন্টু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে 600 দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের পুরস্কৃত করেছিলেন জিয়াউর রহমান। জিয়া খুনিদের কাউকে এমপি, কাউকে মন্ত্রী, আবার কাউকে বিদেশে রাষ্ট্রদূত বানিয়েছিলেন। মঙ্গলবার নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ মিলনায়তনে ত্রিশূল সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানিগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে শহরের শহীদ রফিক সড়কের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, সহসভাপতি আজাদ হোসেন খান এবং সাংগঠনিক সম্পাদক গোলাম আবিদিন কায়সার সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন কায়কোবাদ সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী। ফ্রান্সের প্যারিসে বসবাসরত বৃহত্তর গোপালগঞ্জ উপজেলাবাসীর অংশগ্রহণে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মিলন মেলায় মুজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং বেলাল আহমেদ ও আলী হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন চৌধুরী সালেহ আহমেদ, সেলিম আহমেদ আবিকি, শরফ উদ্দিন স্বপন, আসলাম উদ্দিন, সেলিম আহমেদ, বেলায়েত রাজা, শামীম আহমেদ, আব্দুল কায়ুম সহ আরো অনেকে। সরকারি চাকরির আবেদনের বয়স 30 থেকে বৃদ্ধি করে 35 বছর এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার 2018 বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সার্টিফিকেট ছিঁড়েছে শিক্ষার্থীরা। সাতক্ষীরা জেলা 35 বাস্তবায়ন কমিটির আয়োজনে সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ তহবিল থেকে নগরের 26 নং ওয়ার্ডে বন্যা কবলিত 1000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। এ সময় 26 নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াস হোসেন, মহানগর আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, আওয়ামী লীগ নেতা কায়সার সহ ওয়ার্ড আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গাইবান্ধায় দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সকালে সরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে পিকেএসএফ এর অর্থায়নে কলেজে অধ্যয়নরত 26 জন শিক্ষার্থীকে 12,000 টাকার চেক হস্তান্তর করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম। এ সময় অন্যান্যদের মধ্যে গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন। চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের অধিকাংশ এলাকায় মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে ইউনিয়নের ঈশানবালা ঘাটে ভাঙনের শিকার শত শত নারী পুরুষ, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধের জন্য সরকারের কাছে দাবি জানান। চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন টাঙ্গাইল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সৈকত জাহান আকাশ, নাজমুল ইসলাম, শাহরিয়া জয়, শাকওয়াত হক, সুমাইয়া জাহান সহ দুই শতাধিক শিক্ষার্থী। ভোলায় গৃহবধূ রিপা বেগম হত্যা মামলার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্যরা। দুপুরে ভোলা প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রিপার বাবা দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বরিশালের মেহেন্দিগঞ্জে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সকল ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত হয়েছে। সকালে পাতারহাট আরসি কলেজের মাঠে প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার নূর নবী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান সহ আরও অনেকে। বাগেরহাটের চিতলমারিতে হাজার হাজার ভক্ত দর্শনার্থীদের পদচরণে মুখরিত হয়ে শ্রী শ্রী অশ্বিনী সেবাশ্রমে অনুষ্ঠিত হয়ে গেল বাৎসরিক গঙ্গা স্নান ও মহোৎসব। উৎসব উপলক্ষে মঙ্গলবার বিকেল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ভক্ত অনুরাগীদের মিলন মেলায় পরিণত হয় আশ্রমস্থল। দর্শক, এ ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।